like a bird on a tree. I'm just sitting here, I got time, it's clear to see from up here. এখানে কেউ আসতে চাইলে এই গ্রামে কি থাকার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, থাকার ব্যবস্থা আছে এখানে। এই গ্রামটা তো সুন্দর মিষ্টি একটা গ্রাম, কি নাম বলে ঝলুম গ্রাম। এই ঝলুম গ্রামে আসতে গেলে কিভাবে কোন দিক দিয়ে আসা যায়? কালিম্পং সিটি থেকে আসা যায়? হ্যাঁ, আসতে যায় আসতে আসা যায়। আপনি শিলুড়ি দিকেতে সার্ভিস গাড়িও পাবেন। সার্ভিস গাড়ি পাবেন? হ্যাঁ, শেয়ার গাড়ি। শেয়ার গাড়ি? হ্যাঁ, 150 টাকা মতন পড়বে শিলুড়ি দিকেতে। এই গ্রামে এটা নামে ছিল ছেড়ে না? হ্যাঁ, হোমস্টে রয়েছে ভাই। মানে আমি তো মানে এখানে যে গভর্নমেন্ট রিসর্ট আছে, গভর্নমেন্ট রিসর্ট আছে ওখানে, আমি তো এখানে থাকিনি। তোমরা যদি আসো ভাই রবিনাশের সাথে সাক্ষাৎ করে এখানে থাকারও কিন্তু তোমরা মানে ব্যবস্থা করে নিতে পারো। বন্ধুরা, ঝলুম থানা ঢোকার একদম যে গ্রাম, যেটি ছোট্ট একটি পাহাড়ের গ্রাম, এই গ্রামের এখানে কিন্তু একটা চেক পয়েন্ট রয়েছে। কিন্তু বৃষ্টি এত পড়ছে যে চেক পয়েন্টে পুলিশ বা আর্মির লোক কেউ কিন্তু নেই। আমরা চেক পয়েন্টে কিছু দাঁড়ালাম না, আমরা সোজা বেরিয়ে গেলাম লোক নেই বলে। বৃষ্টি ভেজে একটা দিন, আরে অপূর্ব এই গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি। আমি কিন্তু নেবে গাড়ি থেকে নেবে চলে এলাম। মাই গুডনেস, জাস্ট নদীর ফ্লোটা দেখো ভাই, নদীর ফ্লোটা দেখো, বেশি দূরে যাবো না। ওয়াও ওয়াও, জাস্ট আবাস এখানে মোটামুটি একটা মানে সাইক্লোনের মতো সৃষ্টি হচ্ছে এখানটা, দেখতে পাচ্ছ? মাই গুডনেস, মানে এরকম দৃশ্য লাইফে, নদীর এই উত্তাল দৃশ্য কিন্তু জাস্ট প্রথম দেখছি। এদিক থেকে নদী আসছে, নদী আসছে, আর একদম এখানে কিন্তু একদম খাদের মতন করে পড়ে যাচ্ছে। ও হো হো হো, মাই গুডনেস, মাই গুডনেস, লাইফ টাইম, এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স কিন্তু হচ্ছে আমার। মানে তোমাদের কী বলবো, মানে ঝলুম গ্রাম। না না, সাইডে যাচ্ছে, শোনো না গো। আচ্ছা, এইটা হচ্ছে হলো আমাদের, দুটো জিনিস বলো, এটা হচ্ছে হলো আমাদের কোন ডিস্ট্রিক্ট? কালিম্পং ডিস্ট্রিক্ট। কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটা। আচ্ছা, কালিম্পং হলো আপনার ঝলুম, একটা নদী আসতেছে ওই পাশে দিকেতে, একটা রঙ্গু দিকেতে আসতেছে, একটা বস্তি দিকেতে আসছে, দুইটা নদী এইখানে মিলানো আছে। যে এইখানে আছে অনেক ডিপ আছে, এইখানে আপনি বড় বড় মাছও পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় বড় মাছও পাবেন? হ্যাঁ। আচ্ছা, আমাকে যদি বলো, কারণ এখানে কেউ আসতে চাইলে এই গ্রামে কি থাকার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, থাকার ব্যবস্থা আছে এখানে। এই গ্রামটা এত সুন্দর মিষ্টি একটা গ্রাম, কি নাম বলে ঝলুম গ্রাম। হ্যাঁ, ঝলুম গ্রাম। ঝলুম গ্রামে আসতে গেলে কিভাবে কোন দিক দিয়ে আসা যায়? কালিম্পং সিটি থেকে আসা যায়? হ্যাঁ, আসতে যায় আসতে আসা যায়। আপনি শিলুড়ি দিকেতে সার্ভিস গাড়িও পাবেন। সার্ভিস গাড়ি পাবেন? হ্যাঁ, শেয়ার গাড়ি। শেয়ার গাড়ি? হ্যাঁ, 150 টাকা মতন পড়বে শিলুড়ি দিকেতে। এই গ্রামে ছিল ছেড়ে না? হ্যাঁ, হোমস্টে রয়েছে ভাই। মানে আমি তো মানে এখানে যে গভর্নমেন্ট রিসর্ট আছে, গভর্নমেন্ট রিসর্ট আছে ওখানে, আমি তো এখানে থাকিনি। তোমরা যদি আসো ভাই রবিনাশের সাথে সাক্ষাৎ করে এখানে থাকারও কিন্তু তোমরা মানে ব্যবস্থা করে নিতে পারো। এখানে হোমস্টে হোমস্টে পাওয়া যাবে এখানে, রাইট? The world seems small, we can sit together, it's so beautiful, you and me, we meant to be in the great outdoors. Forever free. ওই নদীটা, নদীর পাশেই যে একটা গ্রাম, আর ওইখানে সবুজ সবুজ যেই ফাঁকা ফাঁকা জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ না, ওখানে কিছু চাষবাস করা হয়েছে। মানে তোমরা ভূগোলে পড়েছো ছৌ প্রথায় যে পাহাড়ের ধাপ কেটে কেটে চাষ করা হয়, ওই চাষবাস ওখানে করা হয়েছে। কিন্তু ওইটা কিন্তু আমাদের ভারতবর্ষের অংশ নয়। আমি দাঁড়িয়ে ভিডিও করছি ভারতের মাটিতে দাঁড়িয়ে, কিন্তু ওইটা কিন্তু পুরো সম্পূর্ণ ভুটান। ভুটানের পাহাড়, ভুটানের ওপাশটা নদী, ভুটানের কিন্তু ওপর দিয়ে মেঘের একটা সুন্দর লাইন, আর এখানে কিন্তু দাঁড়িয়ে আমরা একটু সুন্দর মুহূর্ত স্পেন্ড করছি। সিরিয়াসলি বলছি, গাড়িতে বসে, মানে গাড়িতে বসে এরকম একটা সুন্দর আবহাওয়া, এরকম একটা সুন্দর দিন, বা ঝিরঝির বৃষ্টি, এটা রোজ সত্যিই পাওয়া যায় না ভাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্রকৃতিকে যদি ভালোবাসো, এখনও ভিডিওটা দেখছো, লাইক 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 করে যাও।